আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র গোমতী জেলার উদ্যোগে বিশ্ব বাইসাইকেল ডে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি ব্লকের বিডিও শিবাব্রত দে সহ অন্যান্যরা। এই উপলক্ষে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। স্বাধীনতার 75 বছরের উদযাপনের অঙ্গ হিসাবে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র গোমতী জেলার উদ্যোগে শুক্রবার বিশ্ব বাইসাইকেল ডে উদযাপন করা হয়। মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চ থেকে 75 জন বাইসাইকেল আরোহী এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি ব্লকের বিডিও শিবাব্রত দে, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুজন সেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুলন দাস সহ বিশিষ্ট জনেরা। এদিন সকাল 7:30 থেকে র্যালিটি 7 কিলোমিটার পথ পরিক্রমা করে গোকুলপুর ডিআরডিও অফিসে এসে শেষ হয়। এদিন এই সাইকেল র্যালি উপলক্ষে প্রথমে মাতারবাড়ি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এরপর সবুজ পতাকা নিয়ে বাইসাইকেল র্যালির সূচনা করেন গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী সহ সকল অতিথিরা। প্রত্যেকটা নাগরিকের উদ্দেশ্যে বলবো, আমরা যেন ছেলেমেয়েদেরকেও সরকারও চেষ্টা করছে বিভিন্ন প্রতিটা স্কুলে বিশেষ করে মেয়েদেরকে সাইকেল প্রদান করছে বিনামূল্যে। তো এইভাবে সাইকেলের ব্যবহার যেন বাড়িয়ে দ্বিচক্রযান, বিশেষ করে দ্বিচক্রযানের কারণে এখন যুব সমাজ আমরা পত্রপত্রিকা খুলে দেখতে পাই প্রায়দিনই যে কোনো না কোনো জায়গা আমাদের এদের যে কথাই বলছি দুর্ঘটনায় পতিত হয়ে এই সুন্দর প্রাণগুলি অকালে ঝরে যাচ্ছে। এদিকে নেহেরু যুব কেন্দ্র সংস্থা নাগরতলার উদ্যোগে আড়ালিয়ায় বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, জিমন্যাস্ট দীপা কর্মকার, অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু দেবনাথ প্রমুখ। এই উপলক্ষে একটি বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।